नमस्कार बंधुगण, प्रदीप शाह पीपी चैनले आपनादेरके जानाई स्वागतम। बंधुगण, प्रदीप शाह पीपी चैनलेर पक्ष थेके आपनादेरके जानाई राखी बंधन ओ राखी उत्सवेर आंतरिक प्रीति शुभेच्छा ओ अभिनंदन। प्रति बछर श्रावण मासेई पड़े ए उत्सव, किन्तु एई बछर एकटु व्यतिक्रम। एई बछर भाद्र मासेई ए उत्सव पालित होच्छे। কিভাবে শুরু হয়েছিল রাখীবন্ধন, কবে থেকে এই রাখীবন্ধন চালু হয়, তার বিবরণ পাওয়া যায় পুরাণে। আজকে আপনাদেরকে জানাবো রাখীবন্ধন উৎসবের জানা অজানা পৌরাণিক কাহিনী ও ইতিহাস। চলুন শুরু করা যাক এই রাখীবন্ধনের মূল কাহিনী। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব। এই উৎসবে ভাই বন্ধুর মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ ও শিখেরা এই উৎসব পালন করে থাকে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। রাখী পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রামচন্দ্র সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। রাখীবন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেয়। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটি বোনের বায়না ধরে। গণেশ তখন তাদের দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যা জন্ম দেয়। ওই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা। সন্তোষীমা শুভ এবং লাভের হাতে রাখি বেঁধে দেন। অন্য একটি কাহিনীও রয়েছে। দত্তরাজ বালির ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালি রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বালি রাজার কাছে আসেন। লক্ষ্মী বালিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন তার স্বামী ফিরে না আসেন ততদিন যেন বালি তাকে আশ্রয় দেন। বালিরা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বালিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বালিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপ্রকাশ দিয়ে সব কথা খুলে বলেন। এতে বালি মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুরোধ করেন। বালিরাজ বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমার তিথিতে বোনেরা রাখীবন্ধন হিসাবে পালন করেন। অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন, তবে আপন বোন না হলেও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান করে কৃষ্ণকে প্রশ্ন করলেন, এর কারণ কি? উত্তরে কৃষ্ণ জানান, যথাসময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। তার কিছুদিন পরে শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল। তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজেছিলেন, কিন্তু কোথায় কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না। এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখলেন শ্রীকৃষ্ণের হাত থেকে রক্ত পড়ছে। এই ঘটনা দেখা মাত্রই দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন। কিছুক্ষণ পরে রক্তপাত বন্ধ হয়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বললেন, এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে স্নেহ করি? সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসার শ্রদ্ধা কী জিনিস। দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয়, সেটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন। কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারেন না, ভাইয়ের কষ্ট দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। অন্যদিকে
भाई ও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করেন, সারা জীবন তাকে রক্ষা করতে থাকেন। এই রকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্কের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই এই পবিত্র বন্ধনের দিন সকল ভাই ও বোনের উচিত এই রকম ভক্তিভাব ও ভালোবাসা বজায় রাখা। সাল 1905, বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতার চরম পর্যায়ে ছিল। আজ থেকে 100 বছরের বেশি সময় আগে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে আমাদের বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবেন। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্ত সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ করা হয়। এই আইনের কার্যকারী হয় 16 আগস্ট 1905। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি উৎসব পালন করার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনের উদ্দেশ্যে একটি গানও লিখেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুগণ, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।